और उनका खुला छूट है, उनको दो काम करना पड़ता है ममता के लिए, एक रुपया उठाकर 75% कालीघाट को भेजना पड़ता है और दूसरा जब चुनाव आता है खास करके मुस्लिम बहुल बूथ में वोट लूट करना और हिंदू बहुल बूथ में वोटर को डराना और टीएमसी को गलत तरीके से चुनाव में जिताना, ये दोनों लाइसेंस है। सब करो, रुपया उठा के उधर कलकत्ता भेजो और चुनाव का दौरान गांव पंचायत हो सकता है, नगर निगम हो सकता है, विधानसभा हो सकता है, पार्लियामेंट हो सकता है, बोर्ड में धांधली करो, रीडिंग करो, चोरी करो,
आर बुआ भतीजा को राज करने का मौका दे दो। इसलिए हो रहा है पार्टी इसका नाम टीएमसी नहीं है, टेरर इज मेकिंग कंपनी। जो गरीब लोग हैं उनका जमीन लुटा गया, उनका फीसदारी पर कब्जा है और मनरेगा से लेकर प्रधानमंत्री और पीएम आवास से लेकर अम्फन का रुपया से लेकर 100 करोड़ सरकार का रुपया, सेंट्रल गवर्नमेंट का रुपया ये लोग का घर में দাদা। আবু তালেবের বাড়ি থেকে যে সমস্ত উদ্ধার হয়েছে, মানে সন্দেশখালিতে এমন কি আছে যে তৃণমূল বারবার লোকাতে চাইছে বিভিন্ন জায়গায়? সব জায়গায় আছে, ওখানে সিবিআই গেছে বলে পেয়েছে। আপনি হিঙ্গলগঞ্জে গেলে মেহেদী আসারের কাছ থেকে পাবেন, আপনি মিনাখা গেলে আয়ুব গাজীর কাছে পাবেন, বাসন্তী গেলে রাজা গাজীর কাছে পাবেন, জীবনতলা গেলে শকত মোল্লার কাছে পাবেন। এই পাশেই বাচ্চাতে দেখুন মেরে ঝুলিয়ে দিচ্ছে। ভারতবর্ষে 21-এর পরে 15টা রাজ্যে ভোট হচ্ছে, কোথাও হিংসা হয়েছে? কোথাও হিংসা হয়েছে? এই একমাত্র রাজ্যকে জঙ্গিদেরকে জঙ্গিদের হাত তৈরি করেছে। আপনি দেখুন দিল্লির জাহাঙ্গীরপুরের দাঙ্গা ফিরোজ গ্রেফতার ও পশ্চিমবঙ্গের লোক, আপনি দেখুন বাঙ্গালোর ক্লাস গ্রেফতার দিগার হোটেল, ক্যাডারে পরিণত করেছে বলে আজকে এই অবস্থা। আপনি ভাবতে পারেন পূর্ব মেদিনীপুরের এসপি কয়েকদিন আগে 3000 লোক নিয়ে এখানে মিটিং করে গেছে, এসপি মমতা ব্যানার্জির সঙ্গে পুলিশের কাজ নন্দকুমারের শিশুকুমারদের সঙ্গে বসে বিজেপির কে বিক্ষুব্ধ আছে তার সঙ্গে সেটিং করছে। পয়সা দলের ওসি ব্যস্ত কি করে তৃণমূলকে এখানে লিখ পাইয়ে দেওয়া যায়? এসপি রিপোর্ট দিচ্ছে তৃণমূলে কোন কোন নেতা কে কে কাজ করছে না। হাইপো হেলিকপ্টার চড়ে 100 সাংসদদের মিটিং করতে এসে গোল্ডেন ভিত্তিতে 4000 একদিন 1 ঘন্টা চলে 27 লক্ষ টাকা খরচ। পুলিশ তার কাজ করতে পারে না বলে অস্ত্র সন্ত্রাসী মহিলাদের নিরাপত্তা নেই, বাংলা জঙ্গিদের হাব হয়েছে। মানুষ সিবিআই দেখেছে, ইডি দেখেছে, এনআইএ দেখেছে, এনএসজি দেখলো, আর্মি দেখার অপেক্ষায় আছে।